Hello, assalamu alaikum. Welcome to my another blog. Talk jhal mishti medical life e tomader shobai ke shagotom. Shuru holo amar surgery ward, sathe shesh hoyeche pediatrics ward. Tar chhara korechi traveling picnic. To kibhabe katalam ei soptaho ta dekha jak. Pediatrics ward shesh hoyeche ar ek mash chilo amader pediatrics ward. ওয়ার্ডে নরমালি যে এটা হচ্ছে নিওনেটাল ওয়ার্ড বাচ্চা একদম ছোট ছোট বাচ্চাদের ওয়ার্মের জন্য রাখা হয় বিভিন্ন রোগে যখন তারা আক্রান্ত হয় তাদের সুস্থতার জন্য সব চেষ্টা করা হয় এখানে তবে যেহেতু আমাদের এটা সরকারি একটা মেডিকেল সদর হাসপাতাল এখানে অত বেশি পরিমাণে ওয়ার্ড নেই ফ্যাসিলিটিস কম তাই এই নিওনেটাল ওয়ার্ডে আমাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে হয়তো এটা বাচ্চাদের জন্য কিছুটা হলেও অসুবিধাজনক আর এটা হচ্ছে আমাদের লেকচার রুম কম্বাইন লেকচার হচ্ছিল সো লেকচার তো খুবই একটা ক্লান্তিকর ব্যাপার তো তাই আমাদের চাঙ্গা করতে আছে চা চলে আসলাম এখানে একটা পাশে ক্যান্টিন তো বলবো না হোটেল আছে সেখানে আমরা একটু চা নাস্তা খেয়ে নিজেদেরকে এনার্জেটিক করে ফেলি তারপরে তো আবার লেকচার শুরু হবে একটা ফরেন্সিকের আইটেম ছিল আর সবাই পড়াশোনা আমাদের মেডিকেল লাইফ ইজ অল অ্যাবাউট পড়াশোনা সব কিছুই থাকবে তার সাথে আমরা লাইফটাকে মজা করতে করলাম হচ্ছে পিকনিক আমাদের হোস্টেলে আমরা সবাই মিলে হচ্ছে রান্না বাজার সব কিছু নিজের হাতে করে একটা ফ্যামিলি পরিবেশ তৈরি করা আসলে এগুলো ভোলার মতো না হোস্টেল লাইফের এই জিনিসগুলো সবাই যেহেতু দূর দূর থেকে এসেছে ফ্যামিলির কথা মনে করে তো এই ধরনের গ্যাদারিংগুলা পিকনিক এসব আসলে মনটাকে একদম ভালো রাখে শান্ত রাখে সো আমরা এটা ট্রাই করি যে সবাই মিলে একসাথে থাকার রান্নাটা অনেক ইয়ামি হয়েছিল আর একটা ভালো একটা রাত গিয়েছিল ওই দিনটা এরকম বৃষ্টি ওয়েদার সবসময় বৃষ্টি চারপাশে পানি সকালবেলা বৃষ্টি হয়ে থাকে আর এই বৃষ্টিতে ভিজতে তো অনেক ভালো লাগে আমার তবে যখন হচ্ছে অ্যাপ্রন ট্যাপ্রন পরা থাকে হাতে ফোন টোন থাকে তখন অবশ্যই বৃষ্টি খারাপ তো বৃষ্টি হোক যাই হোক আমাদেরকে ক্লাস করতেই হবে আইটেম দিতেই হবে কোনো মাফ নেই নো মার্সি সব কিছুই করি শুরু হলো আমাদের সার্জারি ওয়ার্ড আমাদের নর্মাল দিনগুলোতে ও ক্লাস নেওয়া হয় সার্জারির আর রবিবার আর মঙ্গলবার আমাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় প্রথম অপারেশন থিয়েটারে যাওয়াটা তো অভিজ্ঞতা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা মেডিকেল লাইফে মানে থার্ড ইয়ারেই মানুষ দুইবার ডাক্তার হয় যখন ফার্স্ট স্টেথোস্কোপ গলায় ঝুলায় আর সেকেন্ড যেদিন ওটি ড্রেস পরে ওটিতে ঢোকে সো এটা হচ্ছে আমার নেক্সট সেকেন্ড ডাক্তার হওয়া যেটা হচ্ছে ওটি ড্রেস পরে ওটিতে ঢোকা এখানে অপারেশনের যন্ত্রপাতিগুলো একদম পরিষ্কার করা হয় অটোক্লেভ মেশিনে আর সার্জনরা আমাদের রেডি তারা এখন ওটিতে ঢুকবেন হ্যালো সার্জনস আর আমাদের যে মেইন সার্জন মানে আমাদের যে স্যার তিনি আসলে আমরা ঢুকবো সবাই একদম রেডি ফিটফাট রুগীরাও রেডি তাদেরকে একদম রেডি করা হয়েছে লাইন ধরে অবশ্যই ছবি তুলতে হবে প্রথম ওটির দিন যেহেতু আর এদিন ছিল ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিকটমি অ্যাপেন্ডিক্সের সার্জারি একটা ডক্টররা এত কম সময়ে যে এত জরুরি জরুরি অপারেশন করে দেখলেই অবাক লাগে আসলে তারা এত ভালো ট্রেন্ড এই অনুভূতিগুলো অনেক ভালো মানে প্রথম প্রথম অপারেশন থিয়েটারে যাওয়ার যে অনুভূতি করিডোরে পিচির সাথে আমাদের পরিচয় হয় পিচিটা মাশাল্লাহ এত কিউট আর শান্ত তো তাই ওর একটু ফটোশ্যুট করে রাখলাম ক্লাসের ফাঁকে গেলাম মানববন্ধনে তোমরা হয়তো জানো শাহবাগে দাবি আদায়ের জন্য অনেক ডাক্তাররা আন্দোলন করছিলেন তো তখন পুলিশরা তাদের উপর লাঠিচার্জ করছিল আর সেই কারণে এটা খুবই একটা নিন্দাজনক ঘটনা যেই কারণে সবাই প্রতিবাদ জানাচ্ছে সাথে আমরাও জানালাম আমাদের মানববন্ধনের মাধ্যমে যে সামনে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আশা করি সব সমস্যার দ্রুতই সমাধান হয়ে যাবে তো তারপরে আরেকটা লেকচার ক্লাস ছিল অ্যান্ড দেন ছুটি চলে যাচ্ছি হোস্টেলে যখন একটু খারাপ লাগে মনে হচ্ছে যে লাইফটা অনেক বোরিং লাগছে তো চলে যাই ট্রাভেলে ট্রাভেল বলতে একটু কাছাকাছি দেখি যে কোথাও যাওয়া যায় নাকি হুট করে বেরিয়ে পড়ি
না এটা বাস বা অটোতে উঠে বসি, আর কেউ যদি থাকে পার্টনার তো কথাই নেই। চলে গেলাম, আজকে এলাম দেবীগঞ্জে। এখানে পঞ্চগড়ের শুরুর একটা জেলা দেবীগঞ্জ, নীলফামারী থেকে কিছুটা কাছেই বলা চলে, খুব বেশি একটা কাছেও না, একটু ডিস্টেন্স আছে। তো এখানে একটা দেখলাম করতোয়া নদী আছে, তো গেলাম, চলে গেলাম। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি দেবীগঞ্জের ডিসি পার্কে। তো বেশ মজা করছিলাম। আর করতোয়া নদীর যে একটা ব্রিজ আছে, তিনমৈত্রী সেতু, একটু হাঁটাহাঁটি করলাম, বেশ কাব্যিক একটা পরিবেশ। দেন গেলাম হচ্ছে ভ্যান করে ময়নামতি চর নামে একটা জায়গা আছে কাছেই, বেশ সুন্দর একটা জায়গা। আসলে প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে, ভালোই লাগে। আর রিফ্রেশমেন্টের জন্য সবসময় প্রকৃতি একমাত্র একটা ভালো জায়গা যেখানে আমি সব ধরনের রিফ্রেশমেন্ট পাই, সারা সপ্তাহে সকল ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। এই যে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখছে এগুলো, আর এই যেখানে একটা করতোয়া নদী গিয়েছে, মন ভালো করতে এগুলোই আমার জন্য যথেষ্ট, আর সব ক্লান্তি আমার ভুলিয়ে দিল তারা। তারপর একটু খাওয়া দাওয়া করলাম ওখানে শহরে এসে, দেবীগঞ্জ শহরে। ক্ষুধে লেগেছিলো, প্রচণ্ড হাঁটাহাঁটি হলো, দেন ব্যাক টু দ্য হোস্টেল। তারপরে বৃষ্টি এসে গেলো। তো এই ছিল আমার ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও, আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।